Assalamualaikum দর্শক আমি মহিমা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো আমার মনে হয় এরকম রেসিপি এর আগে ইউটিউব চ্যানেলে আমি দেখিনি আসলে এই রেসিপিটা শেয়ার করার মেইন উদ্দেশ্য হলো যেন আপনারা কোনো দিনই চিতই পিঠা বানাতে ফেল না হন বেকিং সোডা বেকিং পাউডার এবং ইস্ট ছাড়াই ডিম ছাড়াই সহজেই কিভাবে চিতই পিঠা বানানো যায় এবং কোনো রকম ভাবে ভিজিয়ে রাখার দরকার নেই আপনারা ইমিডিয়েটলি বানিয়ে ফেলতে পারবেন এবং এতটায় পারফেক্ট হবে যে আপনারা যদি একবার বানান তাহলে আমার মনে হয় আপনারা অন্য কোনো ভাবে চিতই পিঠা আর বানাবেন না আজকের চিতই পিঠা আমি দুধে ভিজিয়ে দেখিয়েছি কিন্তু আপনারা চাইলে এই চিতই পিঠা মাংসের সাথে তারপরে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খুব ইজিলি খেতে পারবেন আপনাদের যেভাবে মন চায় খেতে পারবেন এই চিতই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয় এবং জালি জালি হয় এভাবে যদি চিতই পিঠা বানান দেখুন কতটা সফট এবং এত জালিযুক্ত হয়েছে একদম মৌচাকের মতো হয় আর আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে চলুন দর্শক আমি এই চিতই পিঠা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ভেজানো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা আমার ডিপ ফ্রিজে ছিল আমি সরাসরি ডিপ ফ্রিজ থেকে নিয়ে নিয়েছি আর এজন্য দেখুন বরফ হয়ে শক্ত হয়ে আছে এখানে আমি 6 কাপ পরিমাণ নিলাম অর্থাৎ ওজন করলে এখানে প্রায় 1300 গ্রামের মতো চালের আটা আছে আর এটা আমি নরমাল করিনি জাস্ট ফ্রিজ থেকে নিয়ে এভাবে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু নরমাল করেও নিতে পারেন আমার কাছে মনে হয় না নরমাল করার কোনো দরকার আছে আর এই ভিজানো চালের আটা আমি বছর জুড়ে সংরক্ষণ করি আর এটা আমি কিভাবে গুঁড়ো করি সেটার একটা ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে সেই লিংকটা আমি দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন এবার এই কড়াইটাকে আমরা চুলায় বসিয়ে মিডিয়াম হাই হিটে অনবরত নাড়তে থাকব অর্থাৎ এটাকে কিন্তু শুকনো খোলায় ভালো করে টেলে নিতে হবে এইভাবে দেখুন আস্তে আস্তে টেলে নিচ্ছি আর অনবরত এটাকে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম ঝরঝরে হয়ে যায় আর দেখতে হবে মাঝে মাঝে যে আপনার হাতে সহ্য করার মতো যদি গরম হয় তাহলে কিন্তু হবে না যখন আপনি এটা ধরে রাখতে পারবেন না হাতে এতটাই গরম লাগবে তখন আপনারা চুলোটা নিভিয়ে দিবেন আসলে দেখুন এই যে অনেকটা ঝরঝরে হয়ে এসেছে আর দানাগুলো বেশটা মোটা হয়ে গেছে অর্থাৎ ভাজা হলে এই দানাটা একটু মোটা হয়ে যায় এইভাবে করে ভেজে নিচ্ছি আর দেখুন ধোঁয়া উঠে যাচ্ছে এই সময় আপনারা কিন্তু নাড়া বন্ধ করবেন না অনবরত নাড়বেন তাছাড়া কিন্তু নিচে পোড়া লেগে যাবে যেটা একদমই ভালো হবে না এবার আমি হাতে নিয়ে দেখছি হাতে রাখা যাচ্ছে না এটা অনেক গরম এবার আমি চুলোটা নিভিয়ে দিব চুলোটা নিভিয়ে দিয়ে আবার কিছুটা সময় এটাকে নেড়ে নেব তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে আর এটা ভাজার চেষ্টা করবেন মোটা একটা পাত্রে অর্থাৎ পাত্রের তলাটা বেশ মোটা হলে তবেই ভালো হয় সহজে পোড়া লাগবে না এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা না দিলেও কিন্তু পিঠা হবে এটা দিয়ে এই গরম গরম অবস্থায় আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এটাকে ঠান্ডা করে নিই আর যদি ঠান্ডা করে নেন তবে সেই ক্ষেত্রে পানিটা অবশ্যই কুসুম গরম করে নেবেন তবে আমার কাছে মনে হয় চালের গুঁড়োটা একদম গরম থাকা অবস্থায় নর্মাল ঠান্ডা পানি দিয়ে এটা গুলে নিলে বেশি ভালো হয় এভাবে করে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হাতে সহ্য হচ্ছে না হাত দেখুন একদম লাল হয়ে যাচ্ছে অর্থাৎ কতটা অসহনীয় তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে এভাবে করে নেব পানি অল্প পরিমাণে দিতে হবে একসাথে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না কারণ এটাকে কিন্তু আমরা আটার ময়ানের মতো ভালো করে প্রথমে ময়ান করে নেব এইভাবে যদি ময়ান করেন তাহলে কিন্তু পিঠাটা বেশি ভালো হবে আর যদি ময়ান নাও করেন তবেও কিন্তু পিঠা ভালো হবে তবে ময়ান করলে একদম বেশি পারফেক্ট হবে আসলে আমরা সবাই চাই সব কিছু একটু বেশি পারফেক্ট হোক তাই আমি প্রথমে ভালোভাবে এটা ময়ান দিয়ে নিচ্ছি প্রথমে এটা গরম হওয়ার কারণে আমি স্প্যাচুলা দিয়ে করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে হাত দিয়ে ভালো করে মথে নিব এই যে দেখুন আমি অল্প অল্প পানি দিচ্ছি দর্শক আটাটা যদি গরম থাকে কখনোই এর মধ্যে আবারও গরম পানি দিবেন না একদম ঠান্ডা পানি দিবেন আর যদি এটা ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি আপনারা দিতে পারেন এবার দেখুন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এইভাবে ভালোভাবে যদি মেখে নেন তাহলে আটাটা অনেক মসৃণ হয় এবং পিঠাগুলো যে এত ফোমি আর এত পারফেক্ট হয়
আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে আমি মথে নেছি। অনেক সময় দর্শক দেখা যায় মেশিনে ভাঙানো চাল দিয়ে সাথে সাথে পিঠা হয় না, অর্থাৎ গরম গরম অবস্থায় পিঠা হয় না, কিন্তু এভাবে যদি আপনারা বানান সেই ক্ষেত্রে ইনশাল্লাহ পিঠা পারফেক্ট হবে। আর এই পিঠাটা বানাতে একদম কম সময় লাগে, এভাবে আটা গুলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, জাস্ট এভাবে সাথে সাথে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং পারফেক্ট হবে। এই যে দেখুন দর্শক, আমি ভালোভাবে মথে নিয়েছি আর এটা দেখুন কতটা মিহি হয়ে গেছে, অর্থাৎ চালের আটাটা কিন্তু অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাওয়ার কারণে এটা একদম মিহি হয়ে যায়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। দর্শক, এমনি সাধারণ আটাটা যেভাবে আমরা গোলাই সেভাবে গুলব না, এটা কিন্তু একটু ঘন হবে, তুলনামূলক একটু বেশি ঘন হবে। তারপরও আপনারা যখন বানাবেন তখন একটা পিঠা দিলেই বুঝতে পারবেন যে আপনাদেরটা আর একটু পাতলা করতে হবে কি না। তবে প্রথমেই বেশি পানি দিবেন না। এভাবে করে আমি পানি দিয়ে তারপর দেখব আমাদের কতটুকু লাগবে। ধাপে ধাপে পানি দিয়ে আমি দেখে নিচ্ছি। আর এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। লবণটা চাইলে আপনারা আগেও দিয়ে নিতে পারেন, পরেও দিয়ে নিতে পারেন, এটা জাস্ট আপনাদের ইচ্ছে অনুযায়ী। আমি এতক্ষণে চালের মধ্যে 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু মিষ্টি পিঠা হবে লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, অর্থাৎ কম দিতে হবে, বেশি দেওয়া যাবে না। আর যদি এটা এমনিতেই খাই অথবা কোনো প্রকার তরকারি দিয়ে খাই সেক্ষেত্রে লবণের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতাম। আর এই যে দেখুন দর্শক, আমাদের এটার ঘনত্বটা কীরকম হয়েছে, এটা কিন্তু মোটামুটি ভালোই ঘন আছে। তবে প্রথমেই বেশি পানি দেবেন না, প্রয়োজনে আবার পরে পানি দিয়ে নিতে পারবেন। প্রথমে আপনারা একটা পিঠা বানিয়ে দেখবেন কেমন হয়। আমার কাছে মনে হয় এটা একদম ঠিকঠাক আছে। এবার আমরা পিঠা বানাবো, এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, সাথে সাথেই আপনারা পিঠা বানানো শুরু করতে পারবেন। আমি পিঠা বানাতে চলে যাচ্ছি আর এর জন্য একটা বোলের মধ্যে প্রায় 2 কাপের মতো আমি পানি নিয়ে নিয়েছি আর তার মধ্যে 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি একটা সুতির কাপড় দিয়ে দিচ্ছি, এটা সাদা কাপড় ছিল আমার, আসলে খোলা মুছতে মুছতে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা মাটির খোলা নিয়ে নিলাম, তার মধ্যে 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম সরাসরি। লবণটা একটু ভেজে নিতে হবে, তারপর সেই কাপড় দিয়ে আমি এই লবণটা মুছে নিব। দর্শক, এটা জাস্ট প্রথমবারের জন্য এভাবে করে নেবেন, তারপর এভাবে মুছে নিলে আপনার পিঠাটা খুব সহজে উঠে যাবে। এরপর শুধু 3-4টা পিঠা বানানোর পরে সেই লবণ পানির মধ্যে কাপড় ভিজিয়ে জাস্ট একবার করে মুছে নিলেই হবে। প্রত্যেকবারই মুছতে হবে এমন কোনো কথা নেই, 3-4টা পিঠা বানাবেন তারপর একবার মুছে নেবেন। আর এই খোলাটা কিন্তু খুব ভালো যখন গরম হয়ে যাবে তখন সেই গোলাটা আমরা এর মধ্যে দিয়ে দিব। আঁচটা কিন্তু অবশ্যই হাই মিডিয়াম হিটে রাখবেন, প্রথমবারের জন্য একদম হাইয়ে রাখবেন, দ্বিতীয়বার আস্তে আস্তে এটাকে হাই মিডিয়ামে রাখবেন, কোনোভাবেই আগুন কিন্তু কমানো যাবে না। এবার এটাকে আমি এভাবে ঢাকনা ছাড়া রেখে দেব। এভাবে যদি আপনারা পিঠা বানান ঢাকনা ছাড়া সেই ক্ষেত্রে আপনাদের এই যে জালি জালি ভাবটা এটা বেশি দেখা যাবে। আর যদি ঢাকনা দিয়ে বানান সেক্ষেত্রে কেমন হবে আমি আপনাদেরকে আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দেব। এইবার লাস্টের দিকে এসে আমি ঢাকনা দিয়ে দিলাম আর এই যে দেখুন দর্শক, পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আমাদের এই প্রথম পিঠাটাই দেখুন একদম পারফেক্ট হয়েছে। এই পিঠা বানাতে 2-1টা বানাতে হবে তারপর ভালো হবে এমন কোনো কথা নেই, আপনার পিঠা ইনশাল্লাহ প্রথম থেকেই একদম পারফেক্ট হবে। আর এই যে 3-4বার পিঠা বানানোর পর এভাবে মুছে নেবেন, চাইলে প্রত্যেকবারেও করতে পারেন, তবে দরকার হয় না। এবার অন্য পদ্ধতির আরেকটা পিঠা দেখাবো। এই পিঠাটার গোলাটা দেওয়ার সাথে সাথে আমরা ঢেকে দিব, তাহলে পিঠাটা কেমন হবে দেখুন। কিছু সময় পরে দেখবেন পিঠাটা একদম ফুলে উঠেছে, এটার জালিটা ভিতরে আছে সবই কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে কিন্তু প্রথমটাই বেশি ভালো লাগে। আমি ভিজানোর জন্য সাধারণত ওইভাবেই বানিয়ে থাকি, অর্থাৎ একটু সময় দিই জালিটা দেখা পর্যন্ত, তারপর আমি ঢেকে দেই। এই যে দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে, একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে, আর এর ভিতরে কিন্তু হাজার হাজার জালি আছে। আপনাদের কাছে যেভাবে ভালো লাগে আপনারা ঠিক সেভাবেই বানিয়ে নেবেন, তবে 2টা পিঠাই কিন্তু একদম পারফেক্ট হবে। আমি যেহেতু এগুলো দুধে ভেজাবো তাই এখানে দুধ নিয়ে নিয়েছি। আর কতটুকু পরিমাণ দুধ নেবেন সেটার কোনো নির্দিষ্ট মাপ নেই, তবে আমার মতো যদি এরকম পিঠা হয় সেক্ষেত্রে
এক কেজি গোলার জন্য প্রায় 3 কেজির মতো দুধ লাগবে। আর এখানে আমি 3 কেজি দুধই নিয়ে নিয়েছি, সেই দুধটা আমি জাল করে নেব। আর এখানে আমি আরও 1/2 কেজি পরিমাণ পানি অ্যাড করলাম, কারণ দুধটাকে আমরা ভালোভাবে জাল করে নেব। ভালোভাবে জাল করে নিলে কিন্তু দুধের একটা ভালো ফ্লেভার আসে, আর জাল করাটা কিন্তু খুবই দরকারি। অনেকে মনে করেন পানি না দিয়ে শুধু একবার জাল করি, সেটাও করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের দুধটা একটু ঘন বেশি হবে, বেশি ঘন হলে বেশি মজা লাগবে, এটাই স্বাভাবিক। আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা পরিমাণ একদমই কম দিবেন, কোনোভাবেই যেন বেশি না হয়ে যায়। লবণটা দিলে মিষ্টির মাত্রাটা ঠিকমতো মনে হবে এবং টেস্টি লাগবে, তবে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এবার দুধটাকে আমি বেশ 1/2 ঘন্টা ধরে জাল করে নিয়েছি, আর জাল করে নেওয়ার পরে সেই যে অতিরিক্ত পানি দিয়েছিলাম তা কিন্তু শুকিয়ে গেছে, আর দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আপনারা চাইলে সেম উপায়ে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, তবে গরুর খাঁটি দুধ দিয়েই কিন্তু অনেক মজার লাগে। অন্য চুলায় আমি গুড় জাল করে নেব। এখানে কতটুকু গুড় লাগবে এটা কিন্তু বলা যায় না, বাট আমি এখানে 1 কেজি পরিমাণ গুড় নিয়ে নিয়েছি, আর এটাকে ঝোলা গুড় অথবা লালি গুড় বলা হয়। যে যেটাই বলুক না কেন, এই গুড়টা কিন্তু এরকম তরলই হয়ে থাকে। তরল গুড় যেটা, লালি গুড় বা ঝোলা গুড়, এটা দুধের মধ্যে দিলে সাধারণত দুধটা ফেটে যায় না, কারণ এর মধ্যে কোনো আলাদা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় না গুড়টা করার সময়। আর যেটা পাটা গুড়, সেটা কিন্তু বিভিন্ন ধরনের উপাদান দেওয়া হয়, যার কারণে পাটা গুড় দিয়ে যখন আমরা পিঠা তৈরি করি সেক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার অনেক চান্স থাকে। এবার এই যে ঝোলা গুড়টা, এটা দিলে অনেক সময় ফেটে যায়, কারণ দেখা যায় যে অনেকে দোকানিরা এই ভেজালটা করে, এই লালি গুড়ের সাথে এই পাটা গুড় মিশিয়ে দেয় বা যে কোনো উপায়ে এরা ভেজাল করে, যার কারণে অনেক সময় দুধটা ফেটে যায়। আসলে লালি গুড়ে কিন্তু দুধ কখনোই ফাটে না। এই গুড়টাকে আপনারা ভালো করে জাল করে নেবেন, তবে অবশ্যই এটাকে ভালোভাবে একটু ছেঁকে নেবেন, অর্থাৎ পানি দিয়ে পাতলা করে নিয়ে ছেঁকে নিয়ে তারপর এটাকে ভালো করে জাল করবেন, তাহলে গুড়ের একটা সুন্দর ফ্লেভার আসে। আর জাল করাটা কিন্তু খুবই জরুরি, জাল না করে ঠান্ডা গুড় সেই দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা মজা লাগবে না এবং এই পিঠাটা অল্প সময় নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন দর্শক, আমি অনেকক্ষণ ধরে এই গুড়টাকে জাল করে নিয়েছি। এই গুড়টা কিন্তু বাজারে আপনারা দোকানির কাছে গিয়ে বললেই হবে যে আমাকে ঝোলা গুড় অথবা পাতলা গুড় অথবা লালি গুড়, যেটাই বলেন সেটা বললেই আপনাদেরকে দিয়ে দেবে, আর চেষ্টা করবেন যে তাদের কাছে বলে ভালো গুড়টাই আনার, তবে আপনাদের পিঠাটা একদম পারফেক্ট হবে। এই যে এই গুড়টা আমি ভালোভাবে জাল করে নিয়েছি, এবার এই গুড় সেই দুধের মধ্যে কীভাবে অ্যাড করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এবার আমরা পিঠা বানিয়ে সরাসরি সেই বলক আসা দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব, সেক্ষেত্রে চুলাটা অবশ্যই নিভিয়ে দিবেন, চুলা জ্বলন্ত অবস্থায় কোনোভাবেই দুধের মধ্যে দিবেন না। পিঠাটাও গরম থাকবে আর দুধটাও একদম গরম থাকবে, সেই দুধের মধ্যে আমি পিঠা নিয়ে ছেড়ে দেব। অনেকে আছে পিঠা দেওয়ার পরে আবার দুধটাকে জাল করে, সেটা আমার কাছে একদমই ভালো লাগে না, তবে এইভাবে করলে কিন্তু পিঠাটা অনেক ভালো লাগে। সেই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের পিঠাটাও কিন্তু অনেক ভালো হতে হবে। পিঠা ভালো হলে দুধ যতই ঘন হোক পিঠা কিন্তু পারফেক্টলি ভিজবে। এইভাবে করে আমি গরম দুধের মধ্যে গরম পিঠা দিয়ে নিয়েছি, আর একটু পরে সাথে সাথেই আমি গরম থাকা অবস্থায় সেই গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পিঠা দেওয়ার আগে দুধের সাথে গুড় মিশিয়ে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে পিঠাটা ভিজতে একটু সময় লাগে, আর যদি গুড়টা এরকম পরে দেন তবে পিঠাটা তাড়াতাড়ি ভিজবে, আর মিষ্টির পরিমাপটা আপনারা একদম পারফেক্টলি বুঝতে পারবেন কতটুকু লাগবে। এই যে আমি মিষ্টিটা খেয়ে দেখছি কীরকম লাগবে, যতটুকু আপনি মিষ্টি খান তার চেয়ে একটু গাঢ় করে দিবেন, তাহলে এটা ভেজার পরে মিষ্টির পরিমাণটা একটু কমে যাবে। আর এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে উপরেই, যেন গুড়টা নিচে জমে না যায়। গুড় যদি নিচে জমে যায় সেটা কিন্তু একদমই ভালো লাগবে না, তাই উপরেই আপনারা ভালোভাবে নেড়ে নেবেন। যেহেতু এটা ঘন গুড়, সরাসরি পরে কিন্তু পাতিলের তলায় চলে যাবে, সেটা কিন্তু এরকম জমেই থাকবে। আর আমি যেভাবে করছি দেখুন দর্শক, এভাবে করলে গুড়টা কিন্তু জমে যাবে না আর একদম পারফেক্টলি মিশে যাবে।
আর এভাবে করে আমি পুরোটা গুড় মিশিয়ে নিয়েছি। আর এখানে আমার পুরোটা গুড় লাগেনি, জাস্ট অল্প পরিমাণ থেকে গেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, এটা গুড়ের ধরন অনুযায়ী। আর আমার কাছে এটা একদম পারফেক্ট মিষ্টি বলে মনে হয়েছে, তাই আমি এভাবেই রেখে দিচ্ছি। এবার লাস্টে এসে পিঠাগুলোকে অবশ্যই উল্টে দিবেন। উল্টে দিলে এই পিঠের অংশের চেয়ে নিচের অংশটা খুব ভালোভাবে ভিজবে এবং সমান পরিমাণে ভিজবে। আর দর্শক, পিঠাটা কখনোই একদম ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না, তাহলে কিন্তু গরমে গরমে এই পিঠাটা অনেক সময় ধরে থাকে না এবং খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই আমি এভাবে জালিযুক্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর বিলিভ মি, এই পিঠা এক ঘন্টা পরেই আপনারা খেতে পারবেন, তবে দুই ঘন্টা সময় দিলে এটা বেশি ভালো লাগবে। এটা কিন্তু অলরেডি ভিজে গেছে, এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আর এইভাবে পিঠা আপনারা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পরবর্তীতে আমি মাটির খোলা ছাড়াও কিভাবে আপনারা এরকম জালিযুক্ত পিঠা তৈরি করবেন, কী প্রসেসে তৈরি করবেন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই পিঠাটা কতটা মজার আপনারা না খেলে বুঝতে পারবেন না। এই যে দেখুন দর্শক, দুই ঘন্টা পর পিঠার অবস্থাটা কেমন হয়েছে। এই পিঠাটা কিন্তু আমি কোনোভাবেই চুলায় জাল করে নিইনি, তারপরে দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই মজার। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর দর্শক, লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।